হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কা ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো, বলা হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার 4x এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে। তো আমরা প্রথমে যেটা লিখব সেটা হলো ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি কী হয়। ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি হয় এরকম, 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵/5 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি হয়ে যায়। তো আমরা দেখো, এক্সের জায়গায় যদি 4x বসিয়ে দিই তাহলে কী পাবো, 1 প্লাস 4x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 4x²/2 ফ্যাক্টোরিয়াল 4x³/3 ফ্যাক্টোরিয়াল 4x⁴/4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এভাবে আমাদের কন্টিনিউয়াসলি এই সিরিজটা চলে যাবে ই টু দি পাওয়ার এক্স এর। তো আমরা এটাকে একটু ভেঙে নিই, 4x/1 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আমরা পেয়ে যাব কত না, 16x²/2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা পেয়ে যাব 64x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 256x⁴/4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন, এভাবে চলে যাবে। এবারে আমাদেরকে প্রশ্নে কি বলা আছে না, এক্স ইন্টু ই টু দি পাওয়ার 4x এর বিস্তৃতি। তো আমরা কি করব, এখানে আমাদের যে বিস্তৃতিটা দেওয়া আছে, দেখো ই টু দি পাওয়ার 4x, এখানে আমরা গুণ করে নেব x, তাহলে x ই টু দি পাওয়ার 4x আমরা পেয়ে যাব। তো x ই টু দি পাওয়ার 4x পেলে আমরা কি করব না, এখানে যে বিস্তৃতিটা সম্পূর্ণ x গুণ হয়ে যাবে এর সঙ্গে। তো আমরা কী পেয়ে যাবো এখানে, x প্লাস, দেখো এখানে গুণ হয়ে গেলে আমরা কী পেয়ে যাবো না, 4x²/1 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমরা পেয়ে যাব 16x³/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 64x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 256x⁵ সরি সরি, এখানটা মিস্টেক হয়ে গেল, এখানটায় এটা আসবে 3 ফ্যাক্টোরিয়াল এবং এখানে আসবে 4 ফ্যাক্টোরিয়াল প্লাস। এভাবে তো দেখো আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 সংক্রান্ত টার্ম এসেছে, কিন্তু তারপরে তো আমরা এক্স এর ঘাত আবার পরপর বেড়ে যাবে, তাহলে আমরা কি এক্স টু দি পাওয়ার 4 এর আর কোনো ঘাত পাবো না, মানে এক্স টু দি পাওয়ার 4 এর মানে সংক্রান্ত আর কোনো টার্ম পাবো না, তাই না? তাহলে দেখো আমাদের প্রশ্নে যেটা বলেছিল এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ আমরা কত দেখতে পাচ্ছি, এখানে এই অংশটা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, অর্থাৎ 64/3 ফ্যাক্টোরিয়াল, এটা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। এবার 64 মানে আমরা কি জানি, 4³, তাহলে আমরা কি বলতে পারি এক্স টু দি পাওয়ার মানে এই সহগ মানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে না, 4³/3 ফ্যাক্টোরিয়াল। এবং সেটা দেখো আমাদের এখানে অপশান নাম্বার 4-এ আছে। তো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।